আজকেই আমাকে একজন ভিডিও পাঠিয়েছে কালিয়া চকের কোনো তিনজন গুটকাখোর মলবি, জানি না কি হয়েছে কার সাথে, বলছে যে এই তিনজনকে, ইয়াসিনকে, মুমতাজুল আর একজন কার নাম করলো, এদের তিনজনকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যেখানে বসবে এর বাড়িতে গেলেও আমরা যাব। তো আলহামদুলিল্লাহ আমি ওদের খবর জানি না, যদি তোমাদের হিম্মত থাকে আমার মাদ্রাসায় তোমাদেরকে দাওয়াত দিলাম, যটা গুটকা খোর আছো তোমরা যদি না পারো তোমাদের কবরে যে পীরগুলো শুয়ে আছে তাদেরকে তুলে নিয়ে এসো, আমার বাড়িতে দেশি মুরগি আছে, পুকুরে দেশি মাছ আছে, ন্যাচারাল খাবার দিয়ে মাছ তৈরি করেছি, আমার পুকুরে 50 কেজি মাছ ছাড়া আছে, রুই আছে, কাতলা আছে, মিরিক আছে, তোমাদেরকে দেশি মাছ দিয়ে ভাত খাওয়াবো। আর তোমাদেরকে যদি হাদিস দিয়ে না ঢাকতে পারি আমি ইনশাআল্লাহ সমাজের বুকে আর বক্তব্য দেব না। কি চ্যালেঞ্জ দিচ্ছ, শেরেক আর বেদাত থেকে মানুষকে তুলো। আজকে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনি কোনো ইসলামিক কাজ করলে, অনুষ্ঠান করলে আগে মৌলবিদের সঙ্গে যোগাযোগ করুন, আমি যেটা করছি এটা শরীয়ত সম্মত কিনা, এটা ইসলাম সম্মত কিনা, এটা ইসলামের গণ্ডির ভেতরে আছে কিনা না তার বাইরে আমি করছি লোকের কাছ থেকে শুনে। ওইটাই তো, আমাকে একজন ফোন করে বলছে, হুজুর মুসলমানের খানা করা যাবে? আমরা বাজনা বাজিয়ে কর আর ওইটা চামড়াটাও খানাতে ফেলে দিবি, আরও মজা লাগবে। ওই জন্যে আপনাদের ঝাড়খণ্ডের একটা আছে প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে, আমি তাকে বলবো ভাই মুখের ভাষাটা ঠিক করো। বুখারী শরীফের হাদিসে আছে যারা অশ্লীল গালাগালি করে, ভাষা খারাপ করে, এটা মুনাফেকদের একটা বড় আলামত। তুমি ভাষা খারাপ করছো কেন? তার নাম গুটকাখোর জাহাঙ্গীর, বড় কষ্ট লাগে ভাই শেরেক বিদাতের ওপরে বললে তুমি গালি দিচ্ছ। আরে মুর্শিদাবাদের এক গণ্ড মূর্খ আছে জাহিলে মুরাক্কাব, ফাতুয়া দিচ্ছে ওয়াহাবিরা মুরগি জবাই করলে খাওয়া যাবে না, আহলে হাদিসরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খেলে ইমান চলে যাবে, ওদের সঙ্গে ওদের গিলাসে খাওয়া যাবে না, ওদের প্লেটে খাওয়া যাবে না, ওদের সঙ্গে বিটির বিয়ে দেওয়া যাবে না। এরপর আমি উত্তর দিই, দুঃখটা কোথায়, এই যুবের, ঠিক আছে, এই যুবের, মুক্তি যুবের, এ দেখলাম উমরা করতে যাচ্ছে, ইমানদারির সঙ্গে বলুন মক্কায় যে মাটবেল পাথরটা বিছানো আছে সেটা কারা বিছুইছে? ওয়াহাবিরা। মক্কায় যে হোটেল আছে কাদের? ওয়াহাবিদের। মক্কায় যে খেজুরটা কিনে খাবে? ওয়াহাবিদের। বাগানটা? ওয়াহাবিদের। তাহলে তোর ইমানটা কি হবে? গত বছরে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন, মেদিনীপুরে জলসা, আমি দাওয়াত নেব না, আমাকে ছাড়বে না, আমাকে বললে হুজুর ফজরের পরও এক ঘন্টা বলতে হবে, আমার এক বন্ধু পার্টির নেতা, সে বললে আমার শ্বশুর গ্রাম, আপনাকে বলতেই হবে, যাব আলহামদুলিল্লাহ, বললে আপনি এসে ঘুমাবেন ফজরের নামাজের পরে, আপনি এক ঘন্টা বলে দিবেন, আমার হবে? একটা মেদিনীপুরের হুজুর আছে, সে ফাতোয়া দিয়েছে এদের পেছনে নামাজ পড়লে ইমান চলে যাবে, বাবাজিরা তোমরা নামাজ পড়ো না, আলহামদুলিল্লাহ দারুণ ফতোয়া, সেই মসজিদে ফজরের নামাজের ইমামতি করলাম আমি, মেদিনীপুরে কোলাঘাটে আমি ইমামতি করলাম, আমার পেছনে ওই হুজুর নামাজ পড়ল, আমি স্টেজে চেপে বললাম এই হুজুর ফাতোয়া দিয়েছিল যে এদের পেছনে নামাজ পড়ো না, অথচ আজকে তিনি আমার পেছনে নামাজ পড়ে গেলেন, এদের ফতোয়া আলাদা আমল আলাদা, এদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। সেই বক্তা যদি আমার বক্তব্য শুনেন তাকে অনুরোধ করব আপনি জিজ্ঞেস করুন, আমি কালিয়া চকে রাত দুটোই দাঁড়িয়েছি বাড়ির জন্য ফল কিনছি, আপনাদের এই মানিকচক এলাকা থেকে জলসা করে সেই হুজুর গেলেন, বেরেলবি ভাইদের হুজুর, তিনতলা টুপি আছে, বাইক নিয়ে দাঁড়ালেন, আমাকে মোলাকাত করলেন, হুজুর সালাম আলাইকুম, আমি কি আপনার সাথে একটা ফটো নিতে পারি? লাও, সবাই নিচ্ছে তুমি কেন বাদ যাবে? সে আমার সঙ্গে একটা সেলফি নিল, আমি তাকে বললাম ভাই খালি একটা কথা বলবো, রাগ করেন না, কি আমরা তোমাদের মৌলবিরা ফতোয়া দিচ্ছে স্টেজে যে এদের মৌলবিদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে, কে বলেছে? জুবের বলেছে, সে বলছে ও হারাম খোর, এই মৌলবি তখন বলছে ও হারাম খোর। আমি বললাম ভাই তুমি স্টেজে এই ফতোয়া দিতে পারবে? পারবে না। আর আমি তাকে বললাম না, আমাদের একটা মৌলবির মুখ থেকে শোনাতে পারবে না যে তোমাদিকে কাফের ফতোয়া দিয়েছে,
আমরা খালি বলেছি যে কবর পূজো করবে, কবরে সিজদা দিবে, কবরে যে সিন্নি দিবে, যারা শিরক আর বিদআতে ডুবে থাকবে তাদের পেছনে নামাজ হবে না, আমরা তারাই কুফরি করছে এবং মুশরিক, এই কথাই বলেছি। প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আমরা শিরক বিদআত থেকে বাঁচবো, অপরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যেটা শুনে যাচ্ছেন অপরের কাছে পৌঁছে দেন, এটাই হচ্ছে ইসলাম। আপনার বাড়ির পাশে, আপনার পরিবারে, আপনার আত্মীয়তে কেউ যদি শিরকে ডুবে থাকে, তাকে বুঝান যে আপনি এটা শিরকে ডুবে আছেন। ওই জন্যে অনুরোধ করছি সবাই আজকে বলুন কোরআনের সাথে সম্পর্ক করবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার সম্পর্ক হবে কোরআনের সঙ্গে। প্রত্যেকটা ভাই বাড়িতে মোবাইল কিনা বাদ দিয়ে একটা করে মানে কোরআন কিনুন। এই মাদ্রাসা দেখতে পেলেন, আজকে আমি এসেছি তার সন্তান, আমাকে বলছিলেন সেক্রেটারি সাহেব আমাদের বাবাজি, যে এই মাদ্রাসা আপনার আব্বা সর্বপ্রথম জলসা করে গেছে, আমার আব্বাজি। হয়তো আমার আব্বাজিকে অনেক লোক চিনে না, মোবাইলে দেখেছে আমার আব্বাজি। তখন এক যুগে, তখন আমি তালবিলিম, এই এলাকাগুলো বাসে ট্রেনে এসে জলসা করেছে, আজকে তো আমি গাড়ি নিয়ে এসেছি, সেই মানুষ বাসে ট্রেনে জলসা করেছে। তো আমার ভাই, এ মাদ্রাসা বহু পুরানো মাদ্রাসা, ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছে ওটা শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। পৃথিবীতে যে জাতির কাছে শিক্ষা নেই সেই জাতিকে নিয়ে খেলা করা খুব সহজ। আমি তার কয়েকটা উদাহরণ দেব। আমাদের এই ভারতবর্ষে সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম কি, কথা বলেন, পিছিয়ে পড়া জাতির নাম কি? মুসলমান বলে দিলে। ওই জন্যে প্রথমেই বললাম শিক্ষা অর্জন খুবই জরুরি। আদিবাসী ভাইয়েরা, আদিবাসীরা যারা আমাদের দেশে অনেক সময় ধান কাটতে যায় ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, আমি বর্ধমানে দেখি সব থেকে বেশি আছে ঝাড়খণ্ড বিহারে, আর বাংলার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্ট, লালগড় ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট মেদিনীপুর, আমি ওদিকে ওর জলসা করতে যাই, তারা সব থেকে পিছিয়ে পড়া জাতি। আর যে জাতির কাছে শিক্ষা না থাকে তাকে নিয়ে খেলা করাটা কেমন সহজ বলে দিই। দু বছর আগে খড়গপুরে যে কোনো রাজনৈতিক দলের মিটিং, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই, ওই জন্য আমি কারো নাম করলাম না, মিটিং তো হাতে সবারই ঝান্ডা আছে, একটা চার পাঁচটা সাঁওতালদের মেয়ে তাদের হাতেও ঝান্ডা আছে, তাদেরকে রিপোর্টাররা জিজ্ঞেস করছে যে কার মিটিংয়ে এসছিস, তো সে নিজেও জানে না আমি কার মিটিংয়ে এসেছি, তো বলছে দেখেছে চলে এসছি, বলছে কিসের জন্য এলি, বললে 500 করে টাকার একটা বিরিয়ানির প্যাকেট দিবে বলেছে। কথাটা কিছু বুঝতে পারলেন? যে জাতির কাছে শিক্ষা নেই সে টাকার জন্যে, পেটের জন্যে সে নিজে কি আমল করে সেটাও সে জানবে না, শিক্ষা না থাকার কারণে। আমার আগের বক্তা কি বললেন বলুন তো, যে আপনাদের এখানে কেউ বিড়ি বাঁধে? বললেন না, বললেন না। আশা করি বিড়ি খাওয়াটাকে আপনারা হালাল মনে করে। ওই জন্যে আমার জলসায় আছে অনেক লোক আছে মুসলমানদের, আমাদের সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। বললি আমি খারাপ বক্তা, কি বুঝলেন, গাল খায় অসুবিধা নেই, আর এই সভাপতি সাহেব ইনি আমার বন্ধু মানুষ, কাছের লোক, ওই জন্য আজকে আমার একটু সাহসটা বেশিই থাকবে বলার। বলো, একটা বড় জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবে, এই শিক্ষা না থাকার কারণে পেটের দায়ে হারামটাকু হালাল করে নিচ্ছে মানুষ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? শিক্ষা নাই, যদি এডুকেশন থাকতো, দিনী শিক্ষা থাকতো, আশা করি এখানে যতগুলো মুসলমান বসেছেন সকলে একটা কথা জানে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দিনী শিক্ষা অর্জন করা কি ফরজ। আশা করি এই পুরো হরিশ্চন্দ্রপুর থানায় যদি সমীক্ষা করে, এই আলেম দিকে বলি, মৌলবি দিকে আপনারা সমীক্ষা করুন, কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনী শিক্ষা আছে? আশা করি 85% মুসলমানের কাছে দিনী শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তার কারণ কি বলে দিই,
এই দিনই শিক্ষা না থাকার কারণে আল্লামা ইকবালের লেখা একটা মারাত্মক কথা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের বাড়িতে নিজের আগুন ধরিয়েছো, এটা হচ্ছে তিনার কথা। মতলব মানে তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। নাম্বার ওয়ান, এই দিনই শিক্ষা না থাকার কারণে প্রত্যেকটা মুসলমান হারামটাকে হালাল করে নিয়েছে। এই কোরআন আপনারা বলুন, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? বেরিয়েছে, হাত তুলে বলুন তো কটা বাড়িতে আছে? আশা করি 70% মুসলিম বাড়িতে বাংলা মানে কোরআন নেই। 70% হাদিস কোরআন, বড় বড় মৌলবিদের লেখা বই, আলেমের লেখা বই আপনার পরিবারে নেই। আপনার আকীদা ঠিক হবে কি করে? আপনি নিজেকে মুসলমান বলে দাবি করে বসে আছেন? আপনি নিজেকে ইমানদার বলে দাবি করে বসে আছেন? আফসোস লাগে, মুসলমান বলে নিজেকে দাবি করা মুসলমান সে ডাইরেক্ট সুদ খাচ্ছে, সুদের ব্যবসা করছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি বলে দিই, কোরআনে সুদ হারাম না হারাম নয়? কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। এরপর কোন ব্যক্তি এইটা সুদ হারাম জানার পরেও যদি সুদ খায়, সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে দুশ্মনী এবং কোরআন বিরোধী কাজ করছে। সে মুমিন থাকলো কি করে? অথচ আমাদের দেশে অবাক লাগে, কিয়ামত কতটা কাছে বুঝেলেন বুঝতে পারবেন আলামত দেখে। মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে পাই না, গাঁজা খেয়ে মসজিদে প্রবেশ করতে পাই না, যেহেতু সে ভেতরে মাতলামি করবে, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে জায়গা পায়। সুদ খায় ফাঁস কাতারে জায়গা, পয়সা আছে, বড় লোক হয়ে গেছে, তাকে কেউ কথা বলতে পারবে না। আমি কালকেই শোনাচ্ছিলাম জলসায় বাজারে, হরিশ্চন্দ্রপুর বাজারে একটা ছেলে মাত্র 10 টাকা চুরি করেছে, গরিবের ছেলে, ভিক্ষা করে খায়, পেটে খাবার নেই, সে অভাবের চালায় একটা বিস্কুটের প্যাকেট চুরি করেছে, নাহলে কারো পকেট থেকে 10 টাকা পকেট মার করেছে, তাকে পোলে বেঁধে নাহলে গাছে বেঁধে মারে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ যারা কমের হাজার হাজার লাখ লাখ টাকা চুরি করেছে, তাদেরকে আমরা স্টেজে নিয়ে এসে গলার মালা পড়াই, বলি এটা হচ্ছে সমাজসেবী। অনেকজনের গায়ে লাগবে, সমাজদারও কে লিয়ে ইশারা কাফি হ্যায়। আমি কেউ কি ঠেস পৌঁছাবার জন্য বলিনি, দুঃখটা হচ্ছে মুসলমানের কাছে হারাম হালালের পার্থক্য নাই, টাকা গরিব আর বড় লোকের পার্থক্য এসেছে। বড় লোক আর গরিব, বড় লোকটা কোটিপতি হয়েছে হারাম ব্যবসা করে, যে জিনিসটা হারাম তার ব্যবসা করা হালাল তো? কথা বলে না, যে জিনিসটা শ্রবণ করা হারাম, খাওয়া হারাম, তার ব্যবসা করা কি হারাম? তার ব্যবসা যদি হারাম হয়, আপনাকে গুনে গুনে দেখিয়ে দেব। আপনি ফতোয়া দিচ্ছেন বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, তার ব্যবসাটা কি করে হালাল হতে পারে? আমি কিছু বলবো না, নিজের বিবেককে জিজ্ঞেস করুন। বিড়ি, সিগারেট, গুটকা এগুলো যদি হারাম হয়, আমি আসছিলাম রাস্তায় তো আমি দেখতে পেলাম এই দিকেই কোনো গাড়ির নম্বরটা কলকাতা, কোনো এক বক্তা আসছেন বায়ান করতে, ওয়াগানার গাড়ি ছিল, আমি যদিও চিনি না, দাঁড়াইনি। সে তিনতলা না চারতলা টুপি পড়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে দেখছি সে গুল করছে, গুল গুল মাইছে, ওইখানে জলসায় গিয়ে করতে পাবে না, লোকে দেখতে পাবে, ও রাস্তায় মেজে লিখছে। আমি বললাম যে আল্লাহ, আমি গুটকা খোর বলি এটার কোনো দোষ নাই, দাঁড়িয়ে খাচ্ছে, গুল লাগাচ্ছে, এদের দ্বারা মানুষ কি পাবে? আপনি জানছেন সুদ হারাম, সুদ খাচ্ছেন, আপনি আল্লাহর সঙ্গে সংগ্রাম করেছেন, কোরআনের বিরুদ্ধে আপনি আচরণ করেছেন, আপনার ঈমান ধ্বংস হয়ে গেছে, আপনি নামাজ পড়তে পারেন, কিয়ামতের দিনে দেখবেন সব ফাঁকা। কেন?
আপনি ধোকা দিয়েছেন আল্লাহকে, মমিনকে ধোকা দিয়েছেন, সমাজের লোককে ধোকা দিয়েছেন, হারাম খাচ্ছেন অথচ আপনি নামাজ পড়ে লোককে দেখাচ্ছেন আমি একজন নামাজি। মদ খাওয়া হারাম, মদের ব্যবসা হারাম। আজকে আপনাকে দেখিয়ে দেবো আমি হরিশ্চন্দ্রপুরে মদ মুসলমান খাচ্ছে, মদের ব্যবসাও করছে। ঠিক বললাম না ভুল বললাম? মদের ব্যবসাও করছে অথচ সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে। ওই জন্য কোরআন শোনাবো, যারা ভাবছেন যে মাথা ঠুকলেই মুসলমান, গরুর মাংস খেলেই খাঁটি মুসলমান, আমি মাথা ঠুকি, নাস্তিক ছাড়া যারা ধর্মে বিশ্বাসী নয় তারা ছাড়া পৃথিবীর সব মানুষ মাথা ঠুকে, কেউ পূবে কেউ পশ্চিমে, কেউ উত্তরে কেউ দক্ষিণে, কেউ আগুনের কাছে কেউ পাথরের কাছে, কেউ মূর্তির কাছে কেউ কবরে, কেউ গাছতলায় কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে কেউ অগ্নির কাছে, যার বিশ্বাস যেখানে দাঁড়িয়েছে সে সেখানে গিয়ে মাথা ঠুকছে। ওই জন্যে আল্লাহ কোরআনে শর্ত রাখলেন, শর্ত কি আছে? লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকান নাম ঈমান নয়। নাম্বার ওয়ান, মান আমানা বিল্লাহ, আল্লাহকে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনা। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, পরকালের প্রতি। মৃত্যুর পরে আর একটা জিন্দেগি আসছে, সেই জিন্দেগিটার নাম হচ্ছে আবাদান আবাদা, সেটা হচ্ছে কিয়ামতের দিন। জান্নাত আর জাহান্নাম ওই জায়গাটাই হচ্ছে আবাদান আবাদার জায়গা। আর এই দুনিয়া সম্পর্কে কোরআনে অপর জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা। আপনি আমি ধোকায় আছি, ধোকায় পড়ে আছি, এই দুনিয়া তোমাদের জন্য ধোকা। ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়াল নবিয়্যিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আছে, এটার নাম ঈমান। মাথা ঠুকলে গরুর মাংস খেলে মুমিন হওয়া যায় না। তাহলে আমাদের দেশে অনেকজন মুমিন হত। ফিল্মের একজন আর্টিস্ট ছিল, মারা গেছে, তার নাম ঋষি কাপুর। সে মিডিয়ার সামনে বলেছিল, প্রত্যেক দিন আমার ডিনারে গরুর মাংস থাকে। তাকে অনেক অমুসলিম ভাইরা গালি দিয়েছিল, সে ডাইরেক্ট মিডিয়ার সামনে, আমি ডিনারে গরুর মাংস খাই। গরুর মাংস খেলে সে মুমিন হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে? কত যার রুচি হয়, কত জন খায়। ইহুদিরা গরুর মাংস খায়, খায় না খায় না। খ্রিস্টানরা গরুর মাংস খায়। পৃথিবীর যতগুলো দেশ আছে, ইহুদি খ্রিস্টান নাসারা সবাই গরুর মাংস খায়। আমাদের দেশের কিছু অন্ধভক্ত গোবরখোর আর মুতখোর, তারা ইসরায়েলের ঝান্ডা নিয়ে বলছে ইসরায়েল জিন্দাবাদ, আবে ইসরায়েল তেরে মা কো খাতা হ্যায়। তুমে মালুম হে, ইন্ডিয়া কে মুসলমান সে জাদা গায় তো ইসরায়েল ওয়ালে খাতে, ইহুদি লোক খাতে হ্যায়, হমসে জাদা খাতে। ইয়ে খবর লাগাও, মুহ সে খালি জিন্দাবাদ কহ দেনে সে নেই হোগে। মুসলমান, দুঃখের সঙ্গে বলছি, সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা দিনই শিক্ষা অর্জন করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেলেন একটা ছোট্ট বাচ্চা কত সুন্দর আপনাদের কাছে আরবিতে বক্তব্য পরিবেশন করলেন, আপনি অবাক হবেন যে পৃথিবীতে বেঈমান কাফেররা আপনার বিরুদ্ধে যে চক্র রেচেছে তারা কামিয়াবি লাভ করেছে। আপনার ছেলে স্কুলে যায়, সমস্ত কিছু মিথ্যা গল্প তাকে লিখতে হয়, ইসলামে ইসলাম সত্যর উপরে টিকে আছে, আপনার সন্তানকে মিথ্যা লিখতে হবে? কোরআন বলছে কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, সূরা ইয়াসিন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে রাস্তায় চলমান, তারা চলছে নিজের নিজের রাস্তায়। আর বিজ্ঞান লিখেছে পৃথিবীটা ঘুরছে, বাকি সব নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল প্লুটো বুধ, এরা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, বাকি সব ঘুরছে।
পৃথিবীটা ঘুরছে, এরা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। এইটা কোরআন বিরোধী কথা, কোরআনের বিপক্ষের কথা। আপনার আমার সন্তান স্কুলে গেলে তাকে এই উত্তরটাই লিখতে হবে, সে যদি কোরআনের উত্তর লিখে দেয় আপনার ছেলে ফেল। যদি বলেন দলিল কিছু আছে, আমি এত মারাত্মক দলিল দেব তোমার বাপ দাদর মাস্টারও কাটতে পারবে না। আমরা দেখেছি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, দেখেছেন না দেখেননি? চন্দ্রগ্রহণ হয় সূর্যগ্রহণ, বৈজ্ঞানিকরা বলছে। সাপোজ উদাহরণ দিচ্ছি, স্টেজ, স্টেজে আমরা প্রথম সারিতে চারজন বসে আছি, এই স্টেজ যদি ঘুরে আর আমরা যদি নিজের জায়গায় বসে থাকি, আমাদের দিক পরিবর্তন হবে, স্থান কারু পরিবর্তন হবে? কথা বলে, স্থান মানে হচ্ছে জায়গা। আমি এই চেয়ারে আছি, ঘুরে গেলে আমি ওই চেয়ারে চলে যাবো, এরকম হবে কি? নিজের জায়গায় বসে থাকলে আমরা স্টপ থাকবো, জায়গা আমার ঠিক থাকবে, দিক পরিবর্তন হবে। কোরআন খুলেন, এত সুন্দর দলিল কোরআনে আল্লাহ দিয়েছে। আল্লাহর নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়েছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামতটা কবে হবে আপনি বর্ণনা দেন, মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন, কিয়ামত কবে হবে মানুষকে বর্ণনা দিচ্ছেন, তারিখটা বলে দেন। এইখানে একটা কথা বলি, কিয়ামত কবে হবে কে জানেন? কথা বলেন, আল্লাহ। গত দুবছর আগে রমজান মাসে বাংলাদেশ থেকে একটা প্রচার হয়েছিল, 15ই রমজান শুক্রবার, হুজুর বায়ান করছে বাংলাদেশের 15ই রমজান শুক্রবার, আর আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিলে গেছে, আর এই দিনই দুনিয়াটা ধ্বংস হবে বাবাজিরা, গোটা ভারত থেকে বাংলাদেশ তোলপা। আমাকে রমজান মাসে 10ই রমজান আমি মাদ্রাসার কালেকশন করছি কলকাতায়, একজন ফোন করে বলছে, হুজুর 15ই রমজান কি হবে, মানে তুই আগে মরবি। আল্লাহ আকবার, বলে হুজুর বাংলাদেশের এক হুজুর বলেছে 15ই রমজান দুনিয়াটা ধ্বংস হবে। 2012 সাল যারা পেপার ঘাঁটেন, যারা মোবাইলের বেতার দেখেন, খবর দেখেন, আমার রেজিনগরে জলসা ছিল, লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক তিনি আউট করেছিলেন পৃথিবীতে 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। শুনেছিলেন না শুনেননি? যারা জানে তারা জানে। সেই সময় পৃথিবীতে একটা আতঙ্ক তৈরি হয়। আমি ওই সময় মোবাইলের যুগ ছিল না, আমি বলেছিলাম রেজিনগর, মুর্শিদাবাদ রেজিনগরের মাটিতে যে বলেছে 72 ঘন্টার মধ্যে ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে, কোন বৈজ্ঞানিক জানি না কিন্তু গাঁজা খেয়ে বলেছে। আচ্ছা পৃথিবীটা ধ্বংস হয়েছে, কথা বলে না আছেন না? দুবছর আগে এক হুজুর বললে বাংলাদেশের 15ই রমজান ধ্বংস হবে, হয়েছে? হয়নি। এইখানে আপনাকে বিশ্বাস কোথায় আনতে হবে? আল্লাহর প্রতি এবং কোরআনের প্রতি। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? কোরআন সূরায়ে লুকমানের একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ীথ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআয়্যি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা লুকমান শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওই জন্যে আমি এরপরে ওই আয়াতে যাচ্ছি, এইখানটা একটু ব্রেক রেখে। আল্লাহ নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছেন, নবীজি তারিখ বলেননি, তখনও আল্লাহ উত্তর দিয়েছেন কিন্তু তারিখ বলেননি। আল্লাহ কি উত্তর দিলেন? হে আমার নবী, তুমি বেঈমান কাফেরকে শোনাও, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হবে। চোখ স্থির মানে কোনো এক আশ্চর্য জিনিসকে যখন আপনি দেখবেন আপনার চোখ দাঁড়িয়ে যাবে। যদি আপনি সকালবেলায় উঠে হরিশ্চন্দ্রপুর বাজারে যান আর যদি 20 কেজি ওজনের একটা কাতলা মাছ দেখতে পান, আপনার চোখটা কি হবে? ও আল্লাহ, চোখটা বেরোবে না? বেরোবে না, দাঁড়িয়ে যাবে। কোরআনে এই শব্দই আল্লাহ ব্যবহার করেছেন, ফাইদা বারিকাল বাসার,
তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব, অ্যাক্সিডেন্ট করাবো। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, কোরআন বলছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, সূরা ইয়াসিন, সবাই নিজের নিজের কক্ষপথে চলমান, নিজের নিজের রাস্তায় তারা চলছে। অ্যাক্সিডেন্ট করাবেন আমার আল্লাহ কিয়ামতের দিনে, তাদেরকে মুখোমুখি সংঘর্ষ করাবেন, তারা নিজের রাস্তায় চলছে। চন্দ্রগ্রহণ কি করা হয়? চন্দ্র যখন সূর্যকে ওভারটেক করে তাকে বলা হয় চন্দ্রগ্রহণ, আর সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন বলা হয় সূর্যগ্রহণ। উদাহরণস্বরূপ বলে দিই, এই যে রোডটা দেখছেন হাই রোড, এখানে দুটো গাড়ি যাচ্ছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তার পাশে যখন ওভারটেক করবে, ওপারে যে ছায়াটা পড়ছে, ছায়াটা কার পড়বে? এই গাড়ির না যেটা ওভারটেক করছে তার, যে ওভারটেক করছে তার ছায়া তার কাছে পৌঁছাবে। যখন চাঁদ সূর্যকে ঢেকে এরকম করে ওভারটেক করে, চাঁদের আলো পৃথিবীতে আসে, সূর্যের আলো ঢেকে যায়। সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে, চন্দ্রের আলো ঢেকে যায়, সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছায়, তার নাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ। আল্লাহ কোরআনে বললেন তোমরা বুঝতে পারবে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ মনে মনে ভাববে কোথায় আমরা পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের রবের কাছে আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। বেঈমান কাফেররা প্রতিনিয়ত ইসলাম বিরোধী, যেমন পৃথিবীটা ঘুরছে যেটা বলেছে, বিজ্ঞান কত বড় ভুল তথ্য দিয়েছে আপনাদিকে বলে দিই। কোরআনে 30 পারা প্রথম সূরা সূরায়ে নাবা আল্লাহ তাআলা এখানে বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে করিনি বিছানা? ওয়াল জিবাল আওতাদা, আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি আর নড়াচড়া করবে না। আমরা তফসির আর হাদিসের ব্যাখ্যার মাধ্যম দিয়ে বুঝতে পাই, গবেষণা করে দেখতে পাই, আল্লাহ তাআলা এই দুনিয়াতে এক ভাগ স্তর রেখেছে না, তিন ভাগ পানি। এই জমিনকে সৃষ্টি করার পরে এই জমিন চারিদিকে ভেসে বেড়ায়। আল্লাহ কোরআনে বললেন আমি খুঁটো গাড়লাম পাহাড়গুলোকে, ওয়াল জিবাল আওতাদা, যাতে জমিন তুমি আর নড়াচড়া না করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান তার উল্টো বলেছে, কেন? তাদের মিশন, ইহুদি নাসারা বেঈমান কাফের, তাদের মিশন হচ্ছে ইসলামকে দুনিয়া থেকে বিনাশ করা, ধুলিস্যাত করা, তাদের মিশন। আসামের মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে ডাইরেক্ট বলছে ইসলাম মিট জানি চাইয়ে, ইসলাম কো মিটা দুঙ্গা, দুনিয়া সে মিট জানি চাইয়ে, বড়ি দুঃখ কি বাত হ্যায়। আপ তো বড়ি দূর কি বাত, যারা ইতিহাস উঠা কর দেখ লো, ফেরাউন আয়া থা মুসা কো মিটানে, খুদ মিট গে, নমরুদ আয়া থা ইব্রাহিম কো জলানে, খুদ খতম হো গে। আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কাবা ঘরের মধ্যে কোরআন পড়ছেন। বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তবলিগ শুরু করেছে, কাফের বেঈমান মুনাফিকরা। কি তবলিগ? কোরআন আয়াত অবতীর্ণ হলো নবীজির কাছে, কখন? বেঈমান কাফেররা যখন বাইরে তবলিগ করতে লেগেছে, আল্লাহর নবীর কাছে আয়াত অবতীর্ণ হলো, কি এলো? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আমার নবী, বেঈমান কাফেররা তবলিগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করেন সেই কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙুল দাও।
হাততালি মারো আর কানেতে আঙুল দাও, তাদের যে কোরআন তারা শ্রবণ করছে নবী সেই কোরআন তোমরা শ্রবণ করো না। আল্লাহর কসম, আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, ইসলামকে তার পরও রুখা যায়নি, আর এরা বলছে দুদিনে রাজত্ব পেয়ে বলছে হাম ইসলাম কো মিটা দেঙ্গে। আজকে ভারতের অবস্থা বড় নাজুক, কেন জানেন? আপনি খালি ইমানের ওপরে টিকেননি বলে।